নমস্কার দর্শক বন্ধু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পাই ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে প্রচুর ফোন আসছে প্রচুর কোয়ারিজ হচ্ছে এবং এতটাই ভিড় হচ্ছে সেখানে আপনাদের একটা কথাই বলতে পারি যে যদি আপনারা মনে করেন যে অবশ্যই গৌরব ত্রিবেদীর কাছে আসবেন এবং আপনাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন তার জন্য কিন্তু যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আগে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আসবেন কারণ এতটাই ভিড় যে আপনারা এসে হয়তো ঠিক সময় মতো আপনাদের সমস্যার সমাধান পাবেন না আর এই অনুষ্ঠানে আজকে আবার চলে এসছি আপনাদের সামনে এই অনুষ্ঠানের মধ্যমণি গৌরব ত্রিবেদীকে নিয়ে আপনারা ভালো করে জানেন যে নবতারা অনুষ্ঠানটা কিন্তু ইতিমধ্যেই মানুষের মনে একটা বিশাল জায়গা করে নিয়েছে আর সেই জন্যই নবতারা যেমন নটা তারা জল করে আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু সবসময় জল জলজল করছে এবং সেই তারার মধ্যেই মধ্যমণি হচ্ছেন গৌরব ত্রিবেদী আসুন আজকে গৌরবদার সাথে আবার কিছু নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি শুধু আলোচনা নয় যে অ্যাস্ট্রোলজিটা কতটা ডিফাইন ওয়েতে উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং কতটা উনি এটা ক্লারিফিকেশন দিয়ে আমাদের মনের সেই ছোটো ছোটো জায়গাগুলোর জানা অজানা বা অনেক কিন্তু ব্যাপারটাকে ঢেকে দিয়েছেন সেইটুকু বাকি ক্লিয়ারেন্সটা দিয়ে নি নমস্কার গৌরব দা কেমন আছো বলো নমস্কার দর্শক বন্ধুরা নবতার অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি ভালো আছি পায়েল আমাদের অনুষ্ঠানটাও তো ভীষণ ভালো চলছে প্রত্যেকেই প্রচুর তোমার কাছেও ফোন আসছে এবং আমাদের কাছেও প্রচুর কোয়ারিজ আসছে এই অনুষ্ঠান সম্পর্কে তো আমাদের দর্শক বন্ধুরা কিন্তু তোমার এই নতুন প্রজন্মের যে অ্যাস্ট্রোলজিটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে আমি নিজেও খুব অবাক হচ্ছি যে মানে খুব ভালো রেসপন্স আসছে এবং বেশি রেসপন্স পাচ্ছি আমি ইয়ং জেনারেশানদের কাছ থেকে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন এবং তারা নতুনভাবে জিনিসটাকে শিখতে চাইছেন জানতে চাইছেন বুঝতে চাইছেন আমার মাধ্যমে তো দেখে জেনারেশনে সত্যিই খুব ভালো লাগে যে নতুন যে কোনো কিছু যদি শুরু ধরো এটা আমি তো একটা শুরু করেছি তো এটাতে যদি মানে আরো নতুন প্রজন্ম তো আসছেই এবং সঙ্গে সঙ্গে তাদের তাদের বাবা মা তাদের প্যারেন্টস এবং বহু গার্জেন বহু স্কুল টিচার আমার সাথে যোগাযোগ করছেন এবং তারা শিখতে চাইছেন ব্যাপারটাকে অনেক ভালো ওয়েতে তো খুব আশা করি এর থেকে ভালো ব্যাপার কিছু হতে পারে একদম ঠিক কথা কারণ আমরা প্রত্যেকেই চাই যে নতুন কিছু জানার নতুন কিছু শেখার আর অ্যাস্ট্রোলজি এমনই একটা মানে ফিল্ড যেখানে জানার কোনো শেষ নেই যত জানবো তত মনে হয় আরও জানতে ইচ্ছা করে কিন্তু এই জানার মাঝখান দিয়ে একটা ব্যাপার কি হয় যে অনেক কিছু আবার না জানা থেকে যায় যেমন অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা অনেক কিছু মনের মধ্যে আসে তো সেই সব নিয়েই অল্প অল্প করে আজকের অনুষ্ঠান আবার আমি শুরু করছি আমি প্রথমেই যাব আগের এপিসোডে যেমন তুমি বলেছিলে হোরারি সম্পর্কে তো অ্যাকচুয়ালি হোরারি জিনিসটা কি তুমি বলেছিলে না যে অনেকে থাকে যাদের ডেট অফ বার্থটা না পেলে বা টাইম অফ না পেলে তুমি হোরারির দ্বারা সেই প্রবলেমটাকে সলিউশন করে দিতে পারো তো এই হোরারি সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের একটু ক্লারিফিকেশন ক্লিয়ার ক্লারিফিকেশন দাও নিশ্চয়ই আপনাদের হোরারি নিয়ে আজকে বক্তব্য রাখছি হোরারি একটা এমন জিনিস সাপোজ ধরুন আপনার মনে কোনো একটা কোয়েশ্চেন এসেছে তার উত্তর আপনি খুঁজছেন আপনার মনে একটা কোয়েশ্চেন এসেছে এবং সেই উত্তর আপনি খুঁজছেন তো আপনি তো সঙ্গে সঙ্গে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারছেন না নিশ্চয়ই আপনি যাচ্ছেন তার পাঁচ দিন পরে বা এক মাস পরে বা এক বছর পরে বা হয়তো তারও বহু পরে আপনি যাচ্ছেন তাহলে কেন এত দেরি হলো সেই উত্তরটাই কিন্তু আপনাদের হোরারির মাধ্যমেই আসে কেন আপনাদের আমি রিয়েলাইজ করে বলাই যে আপনার মনে যে কোয়েশ্চেনটা তার যখন সঠিক উত্তর দেবার সময় আসবে কেবল তখনই আপনি একজন অ্যাস্ট্রোলজির কাছে পৌঁছাতে পারবেন তো যখনই এবং তারপরে পরের ধাপটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজির কাছে পৌঁছাতে পারবেন এবং সেইখানে আপনি সঠিকভাবে উত্তরটা পাবেন এবং অবশ্যই অ্যানালিসিসটা ঠিক হওয়া দরকার তা নাহলে কিন্তু কোনোভাবেই আপনি সঠিক উত্তরটা পাবেন না কিন্তু হোরারি প্রচণ্ড সাইন্টিফিক ওয়েতে আপনার প্রেজেন্ট প্ল্যানেটোরিয়াল পজিশনের ওপর আপনার ভাগ্য সেটাকে বিচার করে তাকে ক্যালকুলেট করে আপনাকে কিন্তু তার ফলাফল নির্দেশ করা হয় এবং হরারির ক্ষেত্রে প্রচণ্ড এই যে আমাদের বিভিন্ন রকম যে ইলেকশন বলো বা যে কোনো কিছু রেজাল্ট বা কোনো মা তার সন্তানকে কোনো স্কুলে ভর্তি করাতে চাইছেন ভর্তি করাতে পারবেন কি না কেউ হয়তো গাড়ি কিনতে চাইছেন গাড়িতে কতটা তার জন্য শুভ বা না শুভ শুভ এবং আদৌ কিনতে পারবেন কি না বা সাপোজ তিনি ফ্ল্যাট বাড়ি শিফট বা নতুন কোনো আমরা নতুন কোনো সম্পত্তি কিনতে চাইছি সেটা কতটা হবে সেটাও হোড়ারির উপর একদম তাই এবং ইনভেস্টমেন্ট সাপোজ তিনি কোনো কিছু ইনভেস্ট করতে চাইছেন গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন বা কনস্ট্রাকশন ইনভেস্ট করতে চাইছেন বা অন্য কোনো জমি জামাতে ইনভেস্ট করতে চাইছেন সেটাও কিন্তু হোরারির মাধ্যমে সঠিকভাবে বলে দেওয়া সম্ভব যে আদৌ আপনি কোন ফিল্ডে ইনভেস্ট করবেন এবং করলে কতটা প্রফিটেবল হবেন সব রকমভাবে আপনাদের কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বলা সম্ভব যে আদৌ সেটা আপনার জন্য কতটা প্রফিটেবল হবে তো হোড়াড়ির কিন্তু সেই রকমই বেস আছে এবং সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এই যে বিভিন্ন রকম ইলেকশন যে হয় বা তার রেজাল্ট কীরকম কি হতে পারে তাও কিন্তু বলা সম্ভব আচ্ছা মানে হোড়াড়িটা এমনই একটা জিনিস যেখানে অনেক কিছুই আমরা জেনে যাই যেটা আমাদের জন্য ভালো কোনটা সম্ভব কোনটা না একদম তাই তাতে তাতে এটা হোরারিটা কিন্তু হচ্ছে কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনের ওপর আপনার হয় সাপোজ আপনার মনে যে কোয়েশ্চেনটা উদ্ভব হলো সেটা এতদিন পরে গিয়ে আপনি আমার কাছে আসছেন বা কোথাও গিয়ে আপনি তার অ্যান্সার পাওয়ার চেষ্টা করছেন বা আপনি যখনই কোয়েশ্চেনটা আপনার মনে এলো আপনি কিন্তু তখন আসতে পারেননি তার মানে কি প্ল্যানেটোরিয়াল এফেক্ট আপনাকে সেই সময় সাপোর্ট করেনি যে কারণ তার তো আপনাকে সঠিক উত্তরের টাইম পেতে হবে যতক্ষণ না আপনার গ্রোড আপনাকে চাইবে তার উত্তর দিতে আপনি এসে পৌঁছাতে পারবেন না ঠিক সেই সময় আপনি আসতে পারবেন বা উপস্থিত হতে পারবেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন আপনার সেই কোয়েশ্চেনটার সঠিক উত্তর দেওয়ার জায়গা আসবে তারপর তো সেটার উত্তর সেটাকে অ্যানালিসিস করে বিচার বিবেচনা করে দেখতে হবে যে আদৌ সেই কোয়েশ্চেনটা আপনি পাবেন কি না সেই কোয়েশ্চেনের উত্তর আপনার জন্য পজিটিভ হবে কিনা এবং তার জন্যে যা যা করণীয় সেগুলো তো পরের ধাপ যেটা আমি পার্টিকুলারলি করে থাকি এবং আমি আমার পার্সোনাল লাইফে বহু এরকম করেছি সব ক্ষেত্রেই সাফল্য আমি পেয়েছি এবং তাদের ক্লায়েন্টদের প্রচুর ভালো রেসপন্সে না তারা যা যা কোয়েশ্চেন বা কোয়ারিয়ান নিয়ে আমার কাছে এসেছিলেন তারা তার সঠিক উত্তর পেয়েছিলেন একদম সঠিক কথা আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান দিয়ে কিন্তু এই কথাটা খুব ভালো করেই বুঝতে পেরেছি গোরদ্বাজে যে প্রত্যেকটা ক্লায়েন্ট তোমার কাছ থেকে সকলেই ভীষণ একটা পজিটিভ সিগনিফিকেন্ট নিয়ে ফিরেছে এবং তাদের প্রত্যেকেরই একটা বিশাল তোমার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে সেটা কিন্তু আমরা সব সময় কারণ তারা ফোন করছে তারা নানান রকম আমাদের সাথে কোয়ারিস করছে তো যখন সব কিছুই তুমি এই প্রশ্নতে বললে যে সময় না হলে কোনো কিছুই সম্ভব না তো সময়কেও কিন্তু আমরা মানে এক একটা যুগকে এক একটা সময় বলে থাকি একদম তাই হ্যাঁ তো এই সময় কথা বলতে বলতে যখন আমরা যুগের কথায় চলে যাই তো আমরা জানি চারটে যুগ তো এই চারটে যুগ ক্রেতা দাপর সত্য সত্য দাপর কলি হুম কলি তো এই চারটে যুগের সেটাও সময়ের উপর কিন্তু নির্ধারিত এর অর্থটা কি দেখো আমরা স্বাভাবিকভাবেই জেনে এসেছি যে আমাদের চারটে যুগ আছে সত্য যুগ ত্রেতা দাপর এবং কলি মানে বর্তমানে আমরা যেটা আমরা যে যুগে আছি সেটা হচ্ছে কলিযুগ কলিযুগ তাহলে কলিযুগের স্থায়িত্বকাল কতটা আর আমরা কত স্প্যান অব্দি পার করেছি তাহলে আমি সত্য যুগ থেকে শুরু করছি সত্য যুগ হচ্ছে এমন যেখানে অধর্মের এবং পাপের কোনো জায়গায় ছিল না মনে করা হয় সেই সময় যারাই জন্মগ্রহণ করেছিলেন তারা কিন্তু প্রত্যেককে প্রচণ্ডভাবে ধার্মিক নিষ্ঠাবান মানুষ ছিলেন তাহলে সত্যযুগের স্থায়িত্বকাল কতটা শাস্ত্র অনুযায়ী সত্যযুগের স্থায়িত্বকাল হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর যায় কল্পনারও অতীত সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হচ্ছে আমাদের সত্যযুগের স্থায়িত্বকাল তারপরে হচ্ছে আমাদের ত্রেতা যুগ ত্রেতা যুগ আমাদের সেই সময় পাপের জাস্ট উদ্ভব মানে জাস্ট সূচনা তুমি বলতে পারো সেই ত্রেতা যুগের উদ্ভব স্থায়িত্বকাল হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর থেকে ধরে আমাদের এই ত্রেতা যুগ চলেছে তারপরে আসছে আমাদের দাপর যুগ দাপর যুগের উদ্ভব হচ্ছে তখন অধর্ম এবং পাপ যে মানুষের মনে যে পাপের প্রবণ আমাদের মহাভারত সৃষ্টি একদম তাই তখন আরও বেশি অধর্মগুলো আরও বেশিভাবে বাড়তে শুরু করে সেই যুগে সাহিত্যকাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর সবকটাই সবকটাই সংখ্যাই কিন্তু আমাদের কল্পনার অতীত আমাদের পৃথিবীর যে এত বছর হয়ে গেল সত্যি ধারণার বাইরে কিন্তু শাস্ত্র আমাদের তাই বলছে আর কলিযুগ যে যুগে আমরা এখন বসবাস করছি ভাবতেও অবাক লাগে তারও নাকি সাহিত্যকাল চার লক্ষ বত্রিশ হাজার বছর চার লক্ষ বত্রিশ হাজারের মধ্যে এখন অবধি আমরা কেবল পাঁচ হাজার বছর অতিক্রম করেছি মানে এখনও চার লক্ষ বত্রিশ হাজার বছর থেকে পাঁচ হাজার মাইনাস স্কুলে যে কটা বছর বাকি থাকে হিসাব মতো শাস্ত্র বলছে তত বছর কিন্তু অব্দি আমাদের কলিযুগ চলবে তারপরে নাকি আবার সেই যুগটার রোলিং হবে আবার রোলিং রিসাইটেশন সত্য যুগে একদম তাই মানে ভাবাই যায় না আমরা পৃথিবীতে আছি কিন্তু এই এতগুলো বছর আমরা পার করেছি এবং এতগুলো বছরে এক একটা যুগে এক একটা যুগে অ্যাস্ট্রোলজিটাকে নানান ভাবে দেখা হয়েছে সত্য যুগ থেকে অ্যাস্ট্রোলজিটা কিন্তু শুরু হয়েছে যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তারপর থেকে সেই আমরা আমরা আমাদের মত করে তৈরি হয়েছে কিন্তু আমরা হিসাব পেয়েছি আমরা আমাদের শাস্ত্র অনুযায়ী অ্যাস্ট্রোলজির উদ্ভব 6500 বছর 6500 খ্রিস্টাব্দ থেকে তাহলে সেই সময় আমাদের আমি প্রথম এপিসোডেই বলেছিলাম যে এখানে আমাদের শুরু কিন্তু আমাদের মহর্ষি পরাশর জৈমিনী বরাহ মেহির আর্যভট্ট এনারা দিকপাল মুনি ঋষি ছিলেন তাদের মাধ্যমে কিন্তু আমাদের আজকে পায়েল নাসার বিজ্ঞানীরা নানাভাবে তাদের রিসার্চ করছেন এবং তারা নানাভাবে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে প্ল্যানেটের এই এই ফলাফলগুলো নির্দেশ করছেন কিন্তু সেই সময় কীভাবে সম্ভব ছ হাজার আজকে আমরা একুশ শতকে বসে আছি ছ হাজার পাঁচশো খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে সেই সময় একজন ঋষি কীভাবে শুধু আকাশের দিকে তাকিয়ে তারা গণনা করে তারা গণনা করে তারা পঞ্চ নদের তীরে তারা বসে থাকতেন অ্যাস্ট্রোলজিকে মানে অ্যাস্ট্রোলজির উদ্ভাবে যেভাবে হয়েছে তারা পঞ্চনদের তীরে বসে থেকে তারা সঠিক সময় নির্ধারণ করে তারা সঠিকভাবে বিচার বিবেচনা করে গেছেন সেই সময়ের প্রেক্ষাপটে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রেক্ষাপটটা কিন্তু সেই সময় কিন্তু যে যে বেস তারা দিয়েছেন যে যে সাবজেক্ট ম্যাটেরিয়াল বা যে যেভাবে তারা বিচার করে গেছেন ধারণারও অতীত এক্স্যাক্টলি এবং সেইটার বেসেই কিন্তু আজকে যে তুমি অ্যাসোলজিটাকে একটা নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছ সেটাও কিন্তু দেখতে গেলে দেখা যাচ্ছে সে পুরনো সনাতনী জায়গাটা ধরেই কিন্তু তুমি একদম বেস কিন্তু এক বেসের ওপর আমি সেটাকে জাস্ট আমাদের যুগের পরিবর্তন হয়েছে আমাদের যেমন ঋতু পরিবর্তন হয় ঋতু পরিবর্তন সাইকেল নিশ্চয়ই আপনারাও জানেন এবং জানুয়ারি থেকে ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের একরকমের ঋতু থাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রত্যেক মাসেই কিন্তু আমাদের ঋতু চেঞ্জ হচ্ছে এবং বর্ষাকাল তারও কিন্তু সাহিত্যকাল আগের মতো নয় যত দিন যাচ্ছে পরিবর্তন আসছে গ্লোবালাইজেশন হচ্ছে গ্লোবালাইজ মানে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আপনার এই গরমের ব্যাপার দেখতেই পাচ্ছেন গরমকাল তার কোনো স্থায়িত্ব থাকছে না শীতকাল সেটাও এক্সটেন্ডেড হচ্ছে বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসছে তাই কোনো কিছুই ফিক্সড নয় এই ফিক্সড কেন নয় কারণ যুগের পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া তো অনেক পরিবর্তন আবহাওয়ার সাথে সাথে মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে এটাই তো মনে হয় যে করছেন আমাদের পুরোনো জিনিসটার প্রেক্ষাপটে থেকেই আমাদের নতুন জেনারেশনকে কিন্তু একটা অন্যভাবে তুমি নিয়ে এসছো তাদের চোখটা অন্যভাবে খুলে দিচ্ছ যাতে আমাদের আজকের ইয়াং জেনারেশনের প্রত্যেকেই তোমার ইনস্টিটিউটে আসছে নতুনভাবে অনেক কিছু শিখছে তো আবার একটু ফিরে যাই আমাদের মানে এতে মেইন সাবজেক্টে যেখানে আমরা এই মাত্র তুমি বললে যে নানান ঋতু ঋতুর কথা বলতে বলতেই কিন্তু কোথাও যেন ওই জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে আমাদের বাংলার কিছু মাস ঢুকে থাকে হ্যাঁ তো তোমার সাথে খানিকক্ষণ আগে আলোচনা করছিলাম যে তুমি বলছিলে বাংলা মাসের কিছু আলাদা নামকরণ এর অর্থ আছে নিশ্চয়ই তাই এই আমি এটা এটা খুব ইন্টারেস্টিং আমার সাবজেক্ট লাগলো তো এইজন্য তোমায় জিজ্ঞেস করব যে বাংলা মাসে তুমি বলছো নানান রকম অর্থ নামকরণে সেটা একটুখানি বলো হ্যাঁ নিশ্চয়ই দর্শক বন্ধুরা এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে বাংলা মাসে আমরা নাম শুনেছি চৈত্র বৈশাখ আশার সাবন ভাদ্র Ashwin कार्तिक কেন প্রত্যেকই বাজার উদ্ভব দুই রকমের মাস গণনার সিস্টেম আছে একটা হচ্ছে চান্দ্র মাস একটা হচ্ছে সৌরমাস সৌরমাসটা কী সৌরমাসটার নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে সূর্যের ওপর বেশ করে এই মাসটা নির্ধারণ করা হয় সেখানে কিন্তু পূর্ণিমা যে যে মাসে পূর্ণিমা হয় সেই সেই মাসগুলোকে সৌরমাস বলা হয় এবং এক আমাবস্যা থেকে আরেক আমাবস্যা অবধি যে সময়টা যে স্প্যানটা তাকে চান্দ্র মাস বলা হয় তাহলে সৌরমাসে যে যে নক্ষত্রে পূর্ণিমা হচ্ছে সেই নক্ষত্র অনুযায়ী আমরা কিন্তু সেই মাসে নামকরণ করছি ঠিক আছে আমরা জানি সাতাশটা নক্ষত্র আমাদের আছে আরও একটা নক্ষত্র আমাদের রিসেন্ট রিসার্চে আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আরও একটা নতুন আমাদের আবিষ্কার হয়েছে তো সাতাশটা নক্ষত্র নিয়ে এখন অবধি আমরা ডিল করছি কিন্তু আরেকটা অপর যে নক্ষত্র তার নাম হচ্ছে অভিজিৎ নক্ষত্র তো এই সাতাশটা নক্ষত্রের নামকরণ অনুযায়ী আমরা কিন্তু এই মাসে নামকরণ করছি যেমন আমাদের উত্তর ফাল্গুনি যে নক্ষত্র আছে সেই বেস করে আমাদের হচ্ছে মাসের নাম হচ্ছে ফাল্গুন মাস তারপর চৈত্র মাস যে আমাদের সেখানে ওটা একটা আছে জ্যৈষ্ঠ মাসের জ্যেষ্ঠ জ্যেষ্ঠ নক্ষত্র কৃতিকা কৃতিকা নক্ষত্রে কার্তিক মাস শ্রবণা নক্ষত্রে শ্রাবণ মাস মহা নক্ষত্রে মাঘ মাস এরকমভাবে নামকরণ হয়েছে কেবলমাত্র পূর্ণিমা যে যে মাসে হচ্ছে সেই মাসের ওপর বেস করে তাকে আমরা সৌরমাস বলছি এবং সৌরমাস যখনই হচ্ছে সেই অনুযায়ী সেই নক্ষত্রকে ধরে এই এই নক্ষত্রগুলোকে পূর্ণিমা হয় বলেই কেবল আমরা সেই নক্ষত্র তাদের নামকরণ ওইভাবে আমরা করেছি বা অপূর্ব জিনিস মানে কিছু কিছু সাবজেক্ট দা আমাদের সামনে তুলে ধরা একদমই একদম ইনডিফারেন্ট মানে জানাই যায় না এত ভালো লাগে জিনিসগুলো শুনতে মনে হয় আরও শুনি কিন্তু দা এইগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই কিন্তু আমাদের কাছে প্রচুর চিঠি বা প্রচুর ফোন আসে না এত সমস্যা নিয়ে তো আমার কেন জানি মনে হলো আজকের অনুষ্ঠানে তোমার সাথে একটুখানি শেয়ার করি এই সমস্যাটা বেশিরভাগ ঘরেই কিন্তু আজকাল না একটা দেখে আজকালকার জেনারেশনে দেখা যাচ্ছে ভীষণ ব্রেকআপ বা ডিভোর্স বা একটা ম্যারিটোরিয়ালের একটা প্রবণতা হ্যাঁ তো এই একটা জিনিসটা কিন্তু ভীষণ এখন এটা বেশি আরও ফ্লারিশ হয়েছে এটা সবসময় ছিল ছিল কিন্তু এই ব্যাপারটা এখন খুব বেশি দেখা যায় বা খুব এই প্রবলেমটা শোনা যায় তো এটার পেছনেও নিশ্চয়ই তোমাদের কোনো গ্রহ নক্ষত্র তো অবশ্যই কার্যকর তো সেই সম্পর্কে এটা বলো যে কেন হয় বা কি কারণে এটার এফেক্ট কি নিশ্চয়ই দেখো প্রেম আমাদের হবে কেন প্রেম করার জন্যে যে ভাবের প্রয়োজন সেই ভাবগুলো মানে লগ্ন থেকে পঞ্চম ভাব সপ্তম ভাব সপ্তম ভাব থেকে আমরা বিয়ে দেখি এবং একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে আমরা প্রেমের এবং বিবাহের সাফল্যে পরিণতি দেখি মানে প্রেম করে যে বিয়ে করবে এবং তার সেটা পরিণতিতে হবে তাহলে ফাইভ সেভেন ইলেভেনের কানেকশান যদি থাকে সেক্ষেত্রে প্রেম হচ্ছে এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি আজকে অবৈধ সম্পর্কের একটা ব্যাপার চলে যাচ্ছে ঘরে ঘরেই থাকছে সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে আপনাদের কানেকশন থাকতেই হবে পাঁচ আট বারো আটের কানেকশান থাকলে আপনাদের সেক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্কের ব্যাপার থাকবে এবং সপ্তমভাবে যদি কোনো অশুভ গ্রহ থেকে থাকে তাহলে জানতে হবে অবশ্যইভাবে কোনো না কোনোভাবে লাইফ লাইফটা ডিস্টার্ব থাকছে সপ্তমভাবে যদি কোনো শুভ গ্রহ থেকে থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবন অতীব শুভ যেমন ধরা যাক বৃহস্পতি দাম্পত্য জীবন সপ্তমভাবে যদি কখনো কারো বৃহস্পতি থেকে থাকে যদি সঠিকভাবে বৃহস্পতি সঠিক নক্ষত্র পেয়ে থাকে দাম্পত্য জীবন অবসম্ভবীভাবে শুভ হবে সপ্তমভাবে যদি শুক্র থেকে থাকে এবং শুক্র হচ্ছে একটা এমন গ্রহ যে না খুব সহজেই মানে মানে এফেক্টেড হয়ে যায় খুব সহজেই সে এফেক্টেড হয়ে এফেক্টেড ইন দ্যাট সেন্স মানে প্রেমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় না এফেক্টেড মানে হচ্ছে শুক্র খুব তাড়াতাড়ি নেগেটিভ ইনফ্লুয়েন্সড হয়ে যায় আচ্ছা আচ্ছা এবার নেগেটিভিটিতে বেশি টার্ন হয়ে হ্যাঁ শুক্র যদি সেরকম না শুক্র যদি কোনো অশুভ নক্ষত্র পেয়ে থাকে বা শুক্রের সাথে যদি কোনো অশুভ গ্রহ থেকে থাকে তাহলে শুক্রের যে পজিটিভনেসটা ওটা কমে যায় একদম নষ্ট হয়ে যায় প্রচণ্ডভাবে শুক্র যদি কারো এফেক্টেড না হয়ে সপ্তমভাবে থাকে সে রত্নগর্ভা স্ত্রী লাভ করে বাহ দারুণ ব্যাপার কারণ শুক্র যদি কারো থেকে থাকে সামাজিকভাবে এবং সে বিবাহিত পুরুষ বা মহিলা হিসাবে প্রচণ্ডভাবে সে হ্যাপি হতে পারে শুক্র যদি কারো সপ্তমভাবে থেকে থাকে উইদাউট এফেক্টেড একদম প্রচণ্ডভাবে তাদের দাম্পত্য জীবন বলতে চাইছো যে ম্যারিটেরিয়াল লাইফটাও যেমন সুখের হয় সেক্ষেত্রে তার নেক্সট জেনারেশন বা তার সন্তানাদিও সেই জায়গাটায় কিন্তু একদম বা স্ত্রী লাভ করেন এবং সেক্ষেত্রে তাদের সন্তানও খুব ভালো হয় এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে এতক্ষণ তো আমরা ইয়ে নিয়ে বললাম কিন্তু দুস্থানে দুস্থানে আমরা কোন ভাবগুলোকে বলি ছয় আট বারো প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা শুভ গ্রহ যদি দুস্থানে পড়ে যায় তাহলে কিন্তু পুরো এফেক্টটাই অনেকটাই কার্যক্ষমতা তাহলে কিন্তু খুব এফেক্টেড নষ্ট হয় মানে এটা কীভাবে ছয় আট বারো ছয় আট বারো শুক্র যদি সাপোজ ধরো শুক্র একটা নৈসর্গিক শুভগ্রহ আমাদের নৈসর্গিক শুভগ্রহ কি কি আছে চন্দ্র বৃহস্পতি শুক্র হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নৈসর্গিক শুভগ্রহ বাকিদের পাপ গ্রহ বলেই ধরা হয় রবি সৌরশক্তির উৎস তাও তাকে কিন্তু আমাদের পাপ গ্রহই ধরা হয় তো সেক্ষেত্রে এই এই গ্রহগুলো যদি ছয় আট বারোতে যদি হয়ে যায় তাহলে তাদের যে শুভত্ব ভাবটা সেটা কিন্তু অনেকটা হলেও কমে যায় আচ্ছা একটা কথা মনে রাখতে হবে ছয় আট বারোতে আমি তো বললাম এগুলো দুস্থান দুস্থান মানে কি দুঃখের উৎপত্তি হয় এই স্থানগুলো থেকে একটা হরস্কোপ দেখে কিন্তু আপনাকে বিচার করতে হবে যে কোন গ্রহ আপনাকে কতটা দুঃখ দেবে সঠিকভাবে বিচার করলে তবেই কিন্তু বলা সম্ভব তাহলে ছয় আট বারোতে যদি কোনো গ্রহ তুঙ্গি অবস্থায় থেকে যায় তাহলে ফল কেমন দেবে মজার বিষয় তাহলে কিন্তু যতটা খারাপ হবে ততটা হবে না কারণ যে বলবান তাকে যদি জেলেও রেখে দিই সে নড়তে পারবে না বটে কিন্তু সে বলবান থাকবে ঠিক বোঝা গেল তাকে যদি আমি আটকেও রাখি সে শুধু অপেক্ষা করবে তাকে ছাড়া কখন সে মুক্তিভাবে যে মুহূর্তে সে মুক্তিভাবে ফেটে বেরোবে তো জেনে রাখতে হবে এইভাবেই অ্যানালিসিসটাকে আসলে করা উচিত এইভাবেই আমি অ্যানালিসিসটাকে ফলো করি এবং আপনাদের ঠিক সেইভাবেই আপনাদের বিচার পদ্ধতি আমি আমার অর্গানাইজেশনে সেইভাবেই শেখাই এবং সেইভাবেই ফলো করার উচিত তবেই গিয়ে সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব তবেই গিয়ে আপনার পিন পয়েন্ট ক্যালকুলেশন করা সম্ভব তবেই গিয়ে আপনার সত্যিকারের প্রবলেমে সলিউশন করা সম্ভব কারণ নর্মাল পেরিকশান করে খুব একটা জায়গায় পৌঁছানো সম্ভব নয় আপনার প্রেরিকশানে যদি তখনই ভালোভাবে আপনি তার উত্তর পেতে পারবেন যদি সেটার প্রপার ডায়াগনস হয়ে থাকে কেন আপনার দুঃখের উৎপত্তি কেনই আপনার সমস্যা যে কোনো কারণে হতে পারে প্রপার সমস্যা যদি থাকে তার সলিউশনও আছে আছে বলেই আমি আছি একদম ঠিক কথা এবং সকল সমস্যার একটাই সলিউশন আমরা জানি গৌরব ত্রিবেদীর কাছে আসলে তাদের সমস্যার সমাধান কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যান তবে আসতে গেলে কিন্তু এইভাবে নয় স্ক্রলিংয়ে যাচ্ছে নাম্বার সেই ফোন নাম্বারে অবশ্যই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন কারণ উনি এতটাই ব্যস্ত থাকেন এবং ওনার চেম্বার এতটাই ভিড় থাকে যে আপনাদের সমস্যাগুলো শোনার জন্য যে টাইমটা দরকার সেটা কিন্তু অবশ্যই আপনাদেরই দিতে হবে ওনাকে কারণ উনি সবসময় আপনাদের জন্য আছেন সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সমস্যা যতই বিশাল হোক না কেন যতই গুরুতর হোক না কেন যদি সেটা সঠিকভাবে সঠিক উপায় সমাধান করা যায় তাহলে কিন্তু মানুষের জীবনে কোনো সমস্যাই থাকে না এই কথা বলতে বলতে যেমন সমস্যার কথা বলছিলাম আমাদের লাইফে কিন্তু আরেকটাও সমস্যা আছে মানে স্পেশালি আমারও খুব এটা হয় রাগ তো এটা কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে একটা বিশাল বড় সমস্যা রাগ একটা এমন জিনিস যেটা মানুষকে মানে মানুষ থেকে হয়তো পশুর পর্যায়ে নিয়ে যায় আবার ভালো জিনিসকে ভেঙে গুড়িয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিছুকে তছনচ করে দিচ্ছে এই রাগ রাগের ক্ষেত্রে আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি লাইফটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটুখানি তোমার কাছে জানতে চাইছি যে এই রাগটা মানুষের জীবনে কোন গ্রহের মানে প্রভাবের কারণে হবে এবং এটা এই গ্রহের প্রভাবটা কিভাবে পড়লে জিনিসটা আরও বেশি মানে খারাপভাবে চলে যায় আচ্ছা নিশ্চয়ই খুব ভালো প্রশ্ন করেছে পায়েল এই প্রশ্নটার জন্যে আমি দর্শক বন্ধুদের এটা মানে এটা খুব একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন প্রত্যেকটা মানুষেরই দুটো সত্তা থাকে একটা হচ্ছে স্ত্রী একটা হচ্ছে পুরুষ এবং সেই জন্যেই স্বয়ং মহাদেবকেও অর্ধ নারীশ্বর বলা হয় কারণ তার তার একটা শরীরে ছিলেন মানে একটা পোর্শন ছিলেন হচ্ছে শিব মানে পুরুষের লক্ষণ এবং আরেকটা ছিল হচ্ছে পার্বতী তাই প্রত্যেকটা মানুষকেই কিন্তু এইভাবেই একটা হচ্ছে পুরুষ সত্ত্বা একটা হচ্ছে নারী সত্ত্বা এবার কোন সত্তাটা আপনার ওপর বেশি প্রভাব করবে তারও কিন্তু বিচার্য এবার আপনাদের আমি বলি আমাদের হিউম্যান বডির ডান সাইডটা হচ্ছে সূর্য নারী ডান সাইডটা হচ্ছে আমাদের সূর্য নারী বাঁ সাইডটা হচ্ছে আমাদের চন্দ্রনারী সূর্য নারী মানে নাম শুনেই বুঝতে পারছো তেজি তেজি গরম তার মানে ডান সাইড থেকে আমাদের গরম হাওয়াটা বেরোয় নাক থেকে এবং বাঁ সাইডটা হচ্ছে যেহেতু চন্দ্র চন্দ্র কোমল নরম সফট তাই বাঁ সাইডটা হচ্ছে আমাদের চন্দ্রনারী তাহলে কোন মানুষের যদি ডান সাইডের নাক বেশি সক্রিয় থাকে সে মানুষ কিন্তু খুব সহজে রেগে যায় তার মানে এটা বলতেই পারি যে যে মানুষ আমরা খুব দেখি যে রেগে হটকারিতে এখন ডিসিশন নিচ্ছে তার মধ্যে তারা যে সূর্য নারী তার মধ্যে সক্রিয় কোনো না কোনোভাবে রাহু মঙ্গল এদের প্রভাব থাকবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু সূর্য নারী খুব বেশি সক্রিয় হয়ে পড়ে এর কারণই কিন্তু তাদের মঙ্গল এবং রাহুর একটা কানেকশন রয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই জায়গাটা এই রাগের পেছনেও তো তাহলে সূর্য চন্দ্র আমাদের এই নক্ষত্রগুলো ভাবে কাজ করছে নিশ্চয়ই তাই আমাদের ওয়েব পেজ মানে নবতারার ওয়েব পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন যেটার অ্যাড্রেস হল ডাব্লিউ ডাব্লিউ এবং এছাড়াও ফেসবুকে মোটামুটি দশ হাজার ফলোয়ার আছে তার বেশি আছে একদম তো ফেসবুকে আমি আপনাদের বলে রাখি ফেসবুকে কোন পেজটা ফলো করবে বলে দাও ফেসবুকে দেখুন আমারও প্রোফাইল আছে আমি চাইবো আমার পেজটাই বেশি বেশি ফলো করুক সেটা হচ্ছে নবতারা অ্যাস্ট্রো অ্যাস্ট্রো সলিউশনস নবতারা অ্যাস্ট্রো সলিউশনস এই পেজে আপনারা সার্চ করুন করে এই পেজটাকে লাইক করুন প্রচুর আর্টিকেলস আপনি পাবেন আপনারা ইচ্ছা মতো পড়ুন শেয়ার করুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক আপডেটেড আর্টিকেল ওখানে আছে এবং আমি চাই খুব মোস্ট এফেক্টিভ ওয়েতে সেই আর্টিকেলগুলোকে ওখানে দেওয়া আছে তো আপনারা ফলো করুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ফিডব্যাক জানাবেন আমরা অপেক্ষায় থাকবো আরেকটা সুখবর আমাদের দর্শক বন্ধুদের জন্য যে প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার একটা ফ্রি কনসালটেন্সি সেগমেন্ট রাখা হচ্ছে দা চেম্বারে যেখানে উনি যে কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের ফ্রি কনসাল্ট করবেন সুতরাং একটা কথাই বলবো যে যদি আপনাদের জীবনে অনেক সমস্যা আমাদের জীবনে থাকে তার মধ্যে থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যাটাকে নিয়ে আপনারা চলে আসতেই পারেন ওনার কাছে তবে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন কারণ আপনাদের আসতে হবে ফোনের দ্বারা কিন্তু কোনো রকম কনসালটেন্সি করা হবে না আর এছাড়াও যাদের সমস্যা আছে যারা ডেট অফ বার্থ জানেন না বা টাইম জানে না তা নিয়েও কোনো রকম সমস্যা নেই ওনাদের কাছে এমনই কিছু সলিউশনস আছে যেটা দিয়ে আপনার সমস্যা কিন্তু একদম দূর করে দিতে পারে বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের প্রশ্ন অবশ্যই আমি গৌরবদার সামনে তুলে দেব আজকে আমাদের অনুষ্ঠানে দা আসা তোমার জন্য মানে তোমাকে অনেক থ্যাঙ্কস তার জন্য এবং আমাদের দর্শক বন্ধুদেরও অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার フフフフ。